হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদে আজকে যে ভিডিওর আলোচনা করব সেটা আছে কলকাতা বন্দরে নিয়োগ হবে আমরা দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কিভাবে আপনি ফর্ম ফিল করবেন যোগ্যতা কী চেয়েছে বয়সে ঊর্ধ্বসীমা কি আছে বেতন কাঠামো এবং শূন্যপদ কতগুলি তবে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক খবর যেটা হচ্ছে এর জন্য পর্যন্ত কিন্তু এক্সাম ফিজ নেই উইদাউট এক্সাম ফিজে আপনারা এই পরীক্ষাতে বসতে পারবেন চলে আসবো আমরা অফিসিয়াল নোটিফিকেশানে দেখে নেব সমস্ত কিছু বিস্তারিত হবে তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনের নিত্য নতুন চাকরি খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলে আসছি অফিসিয়াল নোটিফিকেশনে দেখুন অফিসিয়াল নোটিফিকেশান বলছে শ্যামাপ্রসাদ মুখার্জি ওট কলকাতা ডকইয়ার্ডে এ এই নিয়োগ হবে যেখানে বলা হয়েছে অ্যাপ্লাইং লিমিট মানে এজের কথায় বলা হয়েছে যে আপনার এজ এজের উদ্দেশ্যে বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আপনি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আছে কি মান্থলি রেমুনারেশন মানে স্যালারি স্যালারি হচ্ছে সত্তর হাজার টাকা কনসোলেটেড স্যালারি মানে আপনাকে আলাদা করে বলা হয়নি এখানে কনসোলেটেড স্যালারি তিরিশ হাজার এই সত্তর হাজার টাকা দেওয়া হবে এরপর আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা এসেনশিয়াল অবশ্যই দরকার সেটা হচ্ছে দেশ বি প্রসেস বি ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা এমসিএ মানে আপনাকে বি করতে হবে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে অথবা বিটেক করতে হবে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা এমএসসি করতে হবে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন রেসপেক্টিভ ফিল্ড অফ আইটি মানে ইনফরমেশন টেকনোলজি তাহলে এতগুলো কোয়াশ কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটা থাকলেই বি বা বিটেক বা এমসিএ থাকলে বা এমএসসি থাকলে আপনি কিন্তু এক পোস্টে আবেদন করতে পারবেন তারপর যেটা বলেছে এক্সপিরিয়েন্স শুড প্রসেস এক্সপিরিয়েন্স ওয়ার্কিং থ্রি মিনিমাম থ্রি ইয়ার্স ইন রিলিভেন্ট ফিল্ড অফ সাইবার সিকিউরিটি আইটি নেটওয়ার্ক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং জিআইএস তার মানে কি এতগুলো ফিল্ড সাইবার সিকিউরিটি ইনফরমেশন টেকনোলজি নেটওয়ার্ক বা ওয়েব অ্যাপ অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট বা জিআইএস এ কাজ করার তিন বছরে মিনিমাম অভিজ্ঞতা লাগবে কেন স্যালারি এখানে হচ্ছে অনেক বেশি সত্তর হাজার টাকা স্যালারি তার জন্য তো এক্সপিরিয়েন্স লাগবে তা এই গেল আমার বয়স স্যালারি এবং শিক্ষাগত যোগ্যতা এবার আসছি পোস্ট প্রথমে এই পোস্ট আছে কি আইটি এক্সিকিউটিভ মানে ইনফরমেশন টেকনোলজি যে এক্সিকিউটিভ সেই পোস্টে সাইবার সিকিউরিটি একটাই পোস্ট আছে যেখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রি রিকগনাইজ সার্টিফাইড সাচার সি আই এস এস পি বা সি আই এস এম বা সি এই এস এই এইচ হোমটেক সিকিউরিটি এই ধরনের সিকিউরিটির উপর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে নলেজ অফ কন্টেনিং সিকিউরিটি প্রোফিয়েশন সিকিউরিং ডিফাইড অপারেটিং সিস্টেম এবং প্রোফিয়েশন ইন নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং ফায়ার ওয়ালস তারপর হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল ডেটা রিটাকশান এই ধরনের বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এটা হলো আই মানে ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ সাইবার সিকিউরিটি পোস্টের জন্য তারপর আসছে কি নেটওয়ার্ক এক্ষেত্রেও আপনার সিএ সিসিএসএন বা সিসিএনপি বা জি এন সি বা জি এই জেএন সিআইপি এই সিমিলার কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার নলেজ বাকি সমস্ত ডিটেলস এখানে দেওয়া হচ্ছে এইচটি টিপি এফটিপি এইগুলো কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পোস্ট আছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার এই ক্ষেত্রে আপনাকে জাভা স্ক্রিপ্ট বা মার্ন এই বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এমএসএসকুয়েল ওরাকল নন এসকুয়েল ডেটাবেস ওরিয়েন্টেড কাজের অভিজ্ঞতা থাকতে হবে এইচটি এম এল এবং সিএসএলও কাজের অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু ডেটাবেস ওয়েব বেস অ্যাপ্লিকেশান তারপরে পোস্ট আছে কি আইটি এক্সিকিউটিভ জিআইএস চারটে টোটাল চারটে পোস্টে যে চারটে পোস্টের ডিটেলস এখানে দেওয়া আছে এবার যেটা বলা হয়েছে যে অ্যানেক্সার ওয়ানে পনেরো চার দু হাজার তেইশ এর মধ্যে আপনাকে অ্যানেক্সার ওয়ান মানে যে ফর্মটা আছে সেটা আমরা একটু পরে দেখাবো সেটা ফিল আপ করতে হবে ফিল আপ করে এই অ্যাড্রেসে পাঠাতে হবে এবার আমরা চলে আসবো ফর্মটাতে ফর্মটা কি বলা হয়েছে কোন পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই পোস্টের নাম দেবেন রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো দেবেন নিজের নাম ফাদার্স নেম ডেট অফ বার্থ এইগুলো মেনশন করবেন অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস ফর কমিউনিকেশান সেটাও মেনশন করবেন ন্যাশনালিটি মেজিটির স্ট্যাটাস রিলিজেন এইগুলো মেনশন করবেন তারপর কোথা থেকে আপনি সেকেন্ডারি বা মাধ্যমিক পাশ করেছেন কী কী সাবজেক্ট ছিল ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির নাম কত পার্সেন্টেজ পেয়েছেন সেগুলো মেনশন করবেন এইভাবে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশান সমস্ত কিছু মেনশন করবেন প্রফেশনাল সার্টিফিকেট থাকলে সেগুলো মেনশন করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেগুলো থাকলে সেগুলো মেনশন করবেন এবং ফোন নাম্বার মেল অ্যাড্রেস এগুলো সমস্ত কিছু দিয়ে সিগনেচার করে এই ফর্মটাকেই আপনারা ফিল আপ করবেন ফিল আপ করে জমা দেবেন এই ফর্মটা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন এবার যেটা বলা হয়েছে যে এইটা আপনি যে ফিল আপ করবেন ফিল আপ করে আপনাকে কি করতে হবে এইটা ফিল আপ করবেন এর সাথে সাথে আপনি কী কী ডকুমেন্টস দেবেন এর সাথে আপনি আপনার এজ প্রুফ সেক্ষেত্রে আপনি আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা অ্যাডমিট কার্ড দিতে পারেন ক্লাস টেনে এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার আইডেন্টি প্রুফ সেক্ষেত্রে ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এইগুলো আপনি সমস্ত কিছুই ফর্মের সাথে দেবেন দিয়ে এই অ্যাড্রেসে অ্যাড্রেস হচ্ছে কি প্লিসপুট দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর সেটা দিয়ে অ্যাড্রেস টু সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু শ্যামা ফুসেন মুখার্জি পোর্ট কলকাতা ফিফটিন স্ট্যান্ডার্ড রোড কলকাতা এক এইখানে আপনাকে পনেরো চার ইয়ের মধ্যে দিতে হবে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং প্রতিদিন নিত্য নতুন চাকরির খবর পেতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তাহলে সবার আগে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াজ দিস ভিডিও